فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر. প্রশ্ন হচ্ছে, মৃত ব্যক্তির রূহ ঘুমিয়ে থাকা জীবিত ব্যক্তির রূহের সাথে মিলিত হয়ে কথা বলতে পারে বা তাকে এমন কিছু জানাতে পারে যা সে অন্য আগে জানতো না? ইমাম কাইয়িম তার কিতাব রূহ বইতে এরূহ আছে। তাহলে আমাদের দেশে ওয়াজে যেসব স্বপ্নের কাহিনী বর্ণিত হয় তা কি ঠিক? এটা একটি মত আর কিছু নয়। ইমাম কাইয়িম রহমতুল্লাহ উল্লেখ করেছেন, এটা সন্দেহ নেই যে মৃত ব্যক্তি ঘুমন্ত ব্যক্তির সাথে কখনো কখনো মৃত ব্যক্তির কথা হয়, সাক্ষাৎ হয়, অথবা এটা কিন্তু বিভিন্ন দ্বারা প্রমাণিত হয়েছে এবং বাস্তবতা দ্বারা এটা বলা হচ্ছে। তো এইটাতে আমাদের দেশে ওয়াজের মধ্যে স্বপ্নের কাহিনী বলা, এটার সাথে সম্পৃক্ত থাকি, এটার সাথে কিছুই না। এটা যেই ব্যক্তি দেখেছে সেই ব্যক্তির জন্য, আরেকজন যেন দলিল না। ধরেন আপনি একটা স্বপ্নে দেখেছেন, আপনাকে আপনার বাবা বলছে যে আমার জন্য কিছু, তুমি লোক কিছু আমার জন্য কিছু সদকা করো। সহজ কথা, আপনি যদি সামর্থ্যতায় করবেন এটা ওয়াজিব না, ফরজ না। কিন্তু আপনি এটা যদি মাঠে প্রচার করেন যে আমি স্বপ্নে দেখছি আমার বাবা বলছে, এটা কী জন্য প্রচার করতেছেন আপনি? আপনার স্বপ্নে কারোর জন্য দলিল হবে? সুতরাং স্বপ্ন তো কারো দলিল হয় না, ব্যক্তির জন্য ইঙ্গিত হয়, মুবাশশারাত হয়, সুসংবাদ হয় যে কোনো ভালো কাজ হলে, খারাপ কাজ হলে করা যাবে না। আপনার স্বপ্নে দেখছেন হয়তো যে আপনার বাবা বলতেছে তুমি অমুক অমুক মাজারে আমার জন্য মান্নাত করো, করা যাবে না, এটা গুনার কাজ। তাহলে বোঝা গেল স্বপ্ন কোনো দলিল হইতে পারে না। স্বপ্ন মুবাশশারাত হিসেবে আসে, কোনো ভালো কাজের সুসংবাদের জন্য আসে। যে স্বপ্ন হয়তো আপনার বাবাও দেখছেন অথবা কোনো আত্মীয়কে দেখেছেন যে তিনি কোনো বিরাট বাগানে আছে, আপনি মনে করলেন জান্নাতে আছে বা ভালো অবস্থানে আছে বুঝতে পারলেন, অথবা তাকে খুশি খুশি দেখলেন আপনি বুঝলেন ভালো অবস্থানে আছে, এটা সুসংবাদ, এর বাইরে আর কিছু নয়। এটা দিয়ে দলিল দেওয়া যায় না। তো এই জন্য যে অনেক কিছু যারা মৃত ব্যক্তি রু ঘুমিয়ে থাকা অবস্থায় জীবিত ব্যক্তি রুর সাথে কথা বলে, এটা এরকম কথা বলে মানে এর সাথে একটা চলা ইয়া হয়, কথোপকথন চলে বা তাদের মধ্যে একটা তথ্য আদান প্রদান হয়, এটা বিভিন্ন বর্ণা থেকে ইমামুল কাইম উল্লেখ করেছেন। এটা যেহেতু রুহের জগতের রুহের বিষয়, সেই বিষয়টা অর্থাৎ মৃত্যুর পরবর্তী বিষয় সেটা আখিরাতের সাথে সম্পৃক্ত, সেখানে আমরা কোনো সরাসরি বর্ণনা না পাওয়া পর্যন্ত সরাসরি আমরা সেটাকে সাব্যস্ত করার পক্ষে আমরা বলি না। আর যেখানে আছে, যেমন হাদিসে আছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা আমরা বলি। সেটা কি রসুল বলেছেন? কেউ যদি মারা, কেউ যদি ঘুমায় থাকে তার রু সরাসরি আসে নিজে দেয়া পড়ে যায়। তো সেটা যায়, কিন্তু আমরা দেখি না কেন? আমাদের দেখার দরকার নেই, এটা তো আমরা রসুল হাদিসে বিশ্বাস করি। এবং মৃত্যুর পরে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহ তার কাছে রুহ ফেরত দেওয়া হয় আমাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য, প্রশ্ন আমাদের সালামের জবাব দেওয়ার জন্য, প্রশ্ন উত্তর না সালামের জবাব দেওয়ার জন্য। আমাদের সালাম দিলে সালামের জবাব দেয়, হাদিসে আছে ইল্লা রাদ্দাল্লাহু আলাইহি রুহি। অনুরূপভাবে হাদিসে আছে যে মৃত ব্যক্তির একজন মারা গেলে তো সে তার সাথে অন্য রুটা দেখা হয়, দেখা হইলে বলে অমুক কি আসছে, বলে না আসে নাই। তো সে তো আমাদের কাছে আসে না, কোথায় গেল? নিশ্চয়ই জাহা বাইলা উমিল হা হইয়া, সে তো জাহান্নামে চলে গেছে, ওইটা হয়। তো সেই জগৎটা নিয়ে আমরা দুনিয়ার বুকে আলোচনা করে, বাড়তি আলোচনা করে আমাদের সমস্যা বেশি। সমস্যা বেশি কি? সেটা তো আখিরাতের জীবনের একটা অংশ, সেটাকে দুনিয়ার বুকে পাওয়ার জন্য আপনি চেষ্টা করতেছেন, গায়েব জানার চেষ্টা করতেছেন এবং গায়েবে প্রচার করতেছেন যে আমি এটা দেখছি ওইটা দেখছি। এগুলি জায়েজ নেই। কেন? এগুলি দিয়ে আরেকজনের কিছু বলার মতো নেই। আপনি নিজেকে কোনো সুসংবাদ পেলে আলহামদুলিল্লাহ খুশি হবেন, আর যদি কোনো এটা কোনো দুঃসংবাদ হয় এটা গোপন করবেন, এটা হচ্ছে শরীয়তের বিধিবিধান। এটাকে মাইকে বা অ্যালাউ করে প্রচার করার জিনিস নয়। রসুলের যুগে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন, কেন করতেন? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচার করতেন এই জন্য, তখন ওয়াহির যুগ ছিল, তখন ওয়াহির যুগ ছিল, অর্থাৎ কেউ ওয়াহি দেখে, কেউ স্বপ্নে দেখলে ওই সময় সেটা রসুলের কাছে বর্ণনা করলে রসুল যদি কোনো সেটা অনুমোদন করতেন সেটা সুন্নাহ হয়ে যেত। কিন্তু এখন তো সে অবস্থা নেই। আপনার এই দেখে যে কাকে দেখছেন, কী দেখছেন, কে বলেছে, কী বলেছে, এটা শুদ্ধ শুদ্ধ নির্ণয় করার কোনো লোক নেই এখন আপনার সামনে। আপনি যা দেখছেন তাই বলতে পারবেন না, কারণ আদকাসে আহলাম হতে পারে, পেরেশান খেয়াল হতে পারে, এবং সেটা মিথ্যাচার হতে পারে, শয়তানের পক্ষ থেকে হতে পারে এবং ভয় দেখানোর জন্য হতে পারে, আবার ফেরেশতাদের পক্ষ থেকে ভালো জিনিসও হতে পারে। তিন রকমের যে স্বপ্নের অবস্থা আছে, সেটার মধ্যে একটি ভালো একটা, আর বাকি দুটোই তো খারাপ। তো ভালো যেটা সেটাকে আপনি নিজের জন্য সুসংবাদ হিসেবে নেবেন, আরেকজনের সামনে আমি স্বপ্নে দেখছি অমুকে আসছে আমার বাড়িতে, অমুক ওলি আল্লাহ আসছে, অমুক হুজুর আসছে, এগুলি বলার কোনো মানে হয় না। দেখলে এটা আপনি দেখছেন ভালো, উনি আসছে, নিশ্চয়ই আপনার কোনো ভালো এলমি কোনো ফায়দা হবে, ভালো কাজ করতে হবে এটাই, কিন্তু এটা প্রচার করে হুজুর আসে এটা বলে গেছে, এটা দলিল না, এটা বলা জায়েজ নেই। তো আপনি বুঝতে পারছেন যে ইবনুল কাইয়িমের কথা একরকম ছিল আর এখনকার কথা আরেক রকম। ইবনুল কাইয়িম যেটা বলেছেন সেটার সাথে আপনি তিনি কোনো দিন দলিল দেন না, এটা দিয়ে যে এটা করো ওইটা করো বলেন না। বর্তমানে এইগুলি দিয়ে দলিল দেওয়া হচ্ছে যে আল্লাহর অলি হিসেবে দলিল, দলিল অলি হওয়ার দলিল, অথবা দলিল দেওয়া হচ্ছে যে এটা করেন ওইটা করেন, অথবা কেউ কেউ দেখা যায় স্বপ্নে এসে
COVID-19 এর জন্য হ্যাঁ প্রেসক্রিপশন দিয়ে দিচ্ছে, নাউজুবিল্লাহ। কেউ কেউ স্বপ্নে এসে এমন এমন কথা বলছে, এই সমস্ত গরিব দেশে আসবে না, এখন আসে ভরে গেছে গরিব দেশগুলো, এই সমস্ত COVID-19 ভরে গেছে। তো এই সমস্ত লোকদের স্বপ্নের কী মূল্য আছে, কেন বলছে তারা এগুলো? এগুলো বলছে তাদের কে বলেছে? স্বপ্ন এগুলি মাইকি প্রচার করার জিনিস, ওয়াজে প্রচার করার জিনিস নয়। যদি তিনি স্বপ্নে দেখে থাকেন, সেটা তিনি তার কে দেখেছেন, দ্রাই কে। স্বপ্নের তাবিরের ক্ষেত্রে অনেক কিছু দেখতে হয়, মনে রাখবেন। কোনো যুবক বয়সে এক স্বপ্ন দেখলে, বৃদ্ধ বয়সে স্বপ্ন দেখলে উল্টাটা হতে পারে তাবির। মেয়ে দেখলে একটা হয়, ছেলে দেখলে আরেকটা হয়, মনে রাখবেন। একটা সালাত পড়া অবস্থায় দেখলে একটা হয়, সালাত না পড়া অবস্থায় দেখলে আরেকটা হয়, সকালবেলা দেখলে একটা হয়, রাতে দেখলে আরেকটা হয়। আপনি কোন সময় কী অবস্থায় কী তার কী অবস্থা ছিল, সিচুয়েশন দিল, লোকটার বয়স কত, সে পুরুষ না মহিলা সব না জেনে আপনি সে আপনি কিসের স্বপ্নের তাবির করতে চাচ্ছেন, তার কথা প্রচার কেন করলেন, নিজেকে কেন বিপদে ফেললেন, কেন উম্মতে মুসলিমাকে হাস্যকর বানালেন, কেন আমাদের মুসলিম সমাজকে দায়ীদেরকে হাস্যকর বানিয়ে দিলেন, আপনি সেটা অন্যায় করেছেন, কেন এটা করতে যাবেন, কেন আলোচনা করলেন? সেটা যে আলোচনা জিনিসটা আপনার কাছে কোরআন যথেষ্ট নয়, কোরআন অবশ্যই যথেষ্ট। মুবাশশিরাত শুধুমাত্র নিজের জন্য হয়, আরেকজনের জন্য মুবাশশিরাত আপনি ভালো সংবাদ হলে সেটা শুধুমাত্র ব্যক্তিকে বলতে হয়, পুরো গোষ্ঠীকে গোষ্ঠীর জন্য মুবাশশিরাত এভাবে আসবে না কোনো দিন, যে দেয় মিথ্যা কথা বলে থাকে। কেউ যদি বলে যে আমি স্বপ্নে দেখছি সারা বাংলাদেশের মানুষ জান্নাতে চলে গেছে, এটা বলা যায় হবে না। কেউ যদি বলে সারা বাংলাদেশের মানুষ জাহান্নামে চলে, এটাও বলা যায় হবে না, কারণ এই জাতীয় স্বপ্নে দেখার জিনিস নয়, এগুলি হচ্ছে কোনো শয়তানের পক্ষ থেকে আপনার কাছে ওয়াসওয়াসা দিয়ে আসছে, আর আপনার ওয়াসওয়াসাকে আপনি স্বপ্ন মনে করে বসছেন।